আসসালামু আলাইকুম। আজ দেখাবো রুই মাছের সাথে বেগুনের একটা তরকারি, আর রান্নাটা করছি খুলনা বিভাগের যশোর অঞ্চলের ধরনে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়েই তরকারি রান্না হয় মূলত কাঁচামরিচ দিয়ে। সাধারণত মাংস বা সামান্য কিছু রান্নায় গুঁড়ামরিচের ব্যবহার হয়। তো আজকের রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করছি। তো এখানে আমি রান্নার জন্য দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, আর এটার ওজন 500 গ্রাম। আর এই বেগুনগুলো সাধারণত যশোর অঞ্চলে জন্মে, আর তরকারিটাও খেতে বেশ এই বেগুন দিয়ে ভালো লাগে। আর আমি নিয়েছি এখানে 6 টুকরা রুই মাছ, আর 2টা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি, ও রান্না করতে যা যা লাগে সেগুলো সব উপকরণই আমি নিয়েছি। তো রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সরিষার তেলই যে দিতে হবে এর কোনো কথা নেই, যশোর অঞ্চলে সয়াবিন তেলও ব্যবহার হয়। আমি সরিষার তেল দিয়েই আর কি কাজটা করছি। তো আমি মাছের নুন হলুদ মাখিয়ে এটা এখন আমি তেলে হালকা করে ভেজে নিব। আর যেহেতু মাছটা আমি রান্না করব, এই জন্য আমি মাছটা পুরোপুরি ভাজবো না, হালকা করেই আমি বেশ মিনিট দুয়েক আমি এক পিট করে ভেজে নিচ্ছি। তো এক পিট ভাজা হলে আমি এটা আবারও উল্টে দিচ্ছি। আমি ঠিক 2 মিনিট 2 মিনিট করে 4 মিনিট আমি এই মাছটা ভেজে নিব। আর কাঁচামরিচের তরকারি অন্যরকম একটা ফ্লেভার থাকে, আর ছোটবেলা থেকে আমরা কাঁচামরিচের তরকারি খেয়েই বড় হয়েছি। তো মাছগুলো আমি তুলে নিলাম, নিয়ে এখন আমি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। আলুগুলো এখন আমি একটু এই তেলে ভেজে নিব। আর যখন বেগুনের সাথে আমরা আলু রান্না করব, সবসময় খেয়াল করব আলুটা যেন একটু আগে সিদ্ধ হয় আর বেগুনটা আমরা পরের ধাপে দেব। অনেক জেলার মানুষ আমি দেখেছি বেগুন আলু একসাথে কষিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কি হয় আলুটা সিদ্ধ হতে আমাদের দেরি হয় কিন্তু বেগুনটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, বেগুনটা অনেক সময় ঘেটে যেতে পারে। এই জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ ও রসুনের পেস্ট দিয়ে আমি এখন এটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই পেস্ট করার সময় একটু পানি দিয়েছিলাম, এই জন্য আমি এখানে আর বাড়তি পানি দিচ্ছি না কষানোর জন্যে। আর এখানে আমি 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়েছি, আর ধনিয়া দিয়েছি আরও কম, ধনিয়া গুঁড়া আর কি। যশোর অঞ্চলে অবশ্য ধনিয়া গুঁড়াটা অন্য তরকারিতে বেশি ব্যবহার করেন না, তবুও আমি একটু দিলাম। দিয়ে এখন আমি এটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতখানি আপনি ঝোল খেতে চান। তো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ঠিক আলুটা ঠিক 50% মতো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, আর বেগুনটা আমি এরকম কাঁচা অবস্থায় দিচ্ছি। আর যদি আপনারা বেগুনটা চান যে কষিয়ে খাবেন, সেই ক্ষেত্রে বেগুনটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবেন, আর আলুটা 50% সিদ্ধ করার পরে বেগুনটা দেবেন, সেই ক্ষেত্রে তরকারিটা ভাঙবে না এবং দেখতেও বেশ গোটা গোটা থাকবে, আর তরকারি ঘেটে গেলে বা ঘুটে গেলে ভালো লাগে না দেখতে। তো আমি এভাবে কাঁচা বেগুনই রান্না করছি। এবার বেগুনটা রান্না করতে তো বেশি টাইম লাগবে না, বেগুনটা যখনই এরকম 50% সিদ্ধ হয়েছে তখনই আমি ঢাকনাটা খুলে এটা ভালোভাবে নেড়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটার উপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো আমি পুরোপুরি ভাজিনি, এটা সিদ্ধ হতেও তো বেশ টাইম লাগবে। তো বেগুন 50% সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সুন্দর একটা মানে কালার থাকে, বেশ গোটা গোটা থাকে, মানে ব্যালেন্স হয় আর কি। আর বেগুন আলু একসাথে কষালে কখনো তরকারিতে ব্যালেন্স ঠিক থাকে না, বেগুনটা আগে সিদ্ধ হয়ে যায় আলুটা শক্ত থেকে যায়। তো এটা আমি ভালোভাবে নেড়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো ঠিক 2 মিনিটের জন্য। তো আমি ঢাকনা খুলে নিলাম 2 মিনিট পরে। নিয়ে আমি এখন কি করব, মাছগুলো যে এক পিট ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অপর পিঠটা ভালো মতো উল্টে দিব, যেন মাছটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মাছের নির্যাসটা তরকারিতে খুব ভালো মতো ঢুকে যায়। এর জন্য আমি মাছগুলো আবারও ভালো মতো উল্টে দিচ্ছি। আর আমরা জানি সবজি উৎপাদনে যশোর জেলা বিখ্যাত, যশোর থেকে এই সমস্ত বেগুন বা সবজি সমস্ত বাংলাদেশে সাপ্লাই হয়। দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে দিয়ে আরও আমি 3-4 মিনিট মতো এটা রান্না করে নিব। আর এই রান্নায় কিন্তু কোনো প্রকার ধনেপাতার ব্যবহার নেই, আর যশোর অঞ্চলের মানুষ 99%ই ধনেপাতার ব্যবহার থাকে না কোনো তরকারিতে। অবশ্য এটা আপনার রুচি অনুযায়ী আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তবে আমি বলবো আমার অভিজ্ঞতা মতো, যেহেতু সমগ্র বাংলাদেশ জুড়েই আমার বিচরণ বা আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষরা বিভিন্ন বিভাগে থাকেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো বেগুনটাতে ধনেপাতার ব্যবহারটা না করাটাই ভালো।
তো আমি এখন এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলার আগুনটা নিভিয়ে দিলাম। আর এই তরকারিটার ঘ্রাণ খুবই ভালো হয়, খেতেও অনেক মজা হয়। তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। সবসময় তো আর একঘেয়েমি মানে কাটাতে আমরা একটু অন্যরকম রান্না করতেই পারি, তাই না? তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।